হ্যালো বন্ধুরা, ক্রমবর্ধমান প্রযুক্তি এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ইউএই এর মতো মরুভূমি প্রধান দেশগুলি মিলিতভাবে এই দেশগুলির অভ্যন্তরে শুয়ে থাকা দৈত্যাকার বালিয়ারির মধ্যে দিয়ে তৈরি করে চলেছে আজ পর্যন্ত মরুভূমিতে তৈরি হওয়া পৃথিবীর সব থেকে দীর্ঘ এবং দুর্গম একটি রেলপথ। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, সৌদি আরব এবং ইউএই এর মতো দেশগুলি তাদের মিলিত প্রচেষ্টায় কেনই বা এইরকম একটি দুর্গম রেলপথ তৈরি করে চলেছে, আর কিভাবেই বা কনস্ট্রাকশন কর্মীরা পৃথিবীর সবচেয়ে কঠিন এই রেল প্রকল্পটিকে বাস্তবে রূপান্তরিত করে চলেছে। এর সমস্ত কিছুই আমরা জেনে নেব আমাদের মায়াজাল ফ্যাক্টসের আজকের পর্বটির মাধ্যমে। তো স্বাগতম আপনাকে মায়াজাল ফ্যাক্টসের আরো একটি নতুন পর্বে। এতিহাদ রেলওয়ে প্রজেক্ট, যে কনস্ট্রাকশন প্রজেক্টটি আরবের বিস্তীর্ণ মরুভূমির মধ্য দিয়ে একটি দীর্ঘ রেলপথকে তৈরি করে চলেছে, যার দৈর্ঘ্য হবে আনুমানিক 1,200 কিলোমিটারের মতো। পৃথিবীর সর্ববৃহৎ এই কনস্ট্রাকশন প্রজেক্টটিকে সম্পূর্ণ করতে খরচা হবে প্রায় $11 বিলিয়ন, অর্থাৎ যার আনুমানিক মূল্য প্রায় 8,400 কোটি টাকার মতো। কিন্তু কি এমন কারণ যার জন্য সৌদি আরব এবং ইউএই এর মতো দেশগুলি সম্মিলিতভাবে তাদের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাটিকে উন্নয়নের জন্য এত পরিমাণ বিপুল অঙ্কের টাকা খরচ করে চলেছে, এর উত্তর খুঁজে নেবার আগে চলুন একটু অতীতে ফিরে যাওয়া যাক। বছরটি ছিল 1981 সালের ফেব্রুয়ারি মাস। এই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে সৌদি আরব সমেত কুয়েত, ইউএই, কাতার, বাহরাইন এবং ওমান এই 6টি দেশের শেখ প্রধান ব্যক্তিরা দেশগুলির আভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক জোট গঠনের জন্য মিলিত হয়। দেশগুলির এই গোষ্ঠীবন্ধনকেই গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ জিসিসি বলা হয়ে থাকে। সেই সময়ে এই 6টি জিসিসি দেশগুলির অর্থনীতি পুরোপুরিভাবে এই দেশগুলিতে মজুদ থাকা খনিজ তেল এবং গ্যাসের উপরে নির্ভর করে গড়ে উঠেছিল। কিন্তু 2008 সালে বিশ্ববাজারে রিসেশন অর্থাৎ অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং পেট্রোলিয়াম জাতীয় পদার্থের মূল্য কমে যাওয়ার কারণে দেশগুলির অর্থনীতিকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, যেই ঘটনাটি জিসিসি দেশগুলিকে দুশ্চিন্তাতে ফেলে দিয়েছিল। তাই এই দেশগুলি তাদের অর্থনীতিকে খনিজ তেল এবং গ্যাসের ওপরে পুরোপুরি নির্ভরশীল না করে অর্থনীতিকে বৈচিত্রতা এনে আরো বেশি শক্তিশালী করে তুলবার জন্য সমাধান খুঁজতে শুরু করেছিল। ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশগুলি মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা মাটি এবং তেল থেকে নিষ্কাশিত হওয়া খনিজ পদার্থ যেমন সালফার, লোহা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা ইত্যাদির মতো পদার্থগুলিকে একত্রিত করে এই 6টি দেশের বিভিন্ন জাহাজ বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করবে, আর এইভাবেই বৈদেশিক মুদ্রা আয় করার মাধ্যমে দেশগুলির অর্থনীতিকে আরো জোরালো করে তুলবে। কিন্তু এই বিপুল আয়তন এবং ওজনের খনিজ পদার্থকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে গেলে দেশগুলির আভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার উন্নতির প্রয়োজন, আর মূলত এই কারণেই 2009 সালে জিসিসি দেশগুলির বৈঠকে মরুভূমির অভ্যন্তরে এই বিশাল এবং দুর্গম রেলপথের প্রকল্পটি অনুমোদন প্রাপ্ত হয়, যা সম্পূর্ণ হলে পরবর্তীতে এই 6টি জিসিসি দেশগুলির পরিবহন ব্যবস্থাটিকে একসাথে যুক্ত করবে। এবারে জেনে নেওয়া যাক কি করে তৈরি হয়ে চলেছে আরব মরুভূমির এই দুর্গম রেলওয়ে প্রজেক্টটি। এই বিশাল এবং দুর্গম রেলওয়ে প্রজেক্টটিকে মূলত স্টেজ নাম্বার 1 এবং স্টেজ নাম্বার 2 এই দুটি ধাপে ভাগ করা হয়েছে। স্টেজ নাম্বার 1, এই প্রজেক্টটির প্রথম ধাপটি শুরু করা হয়েছিল 2009 সালে। এই ধাপে তৈরি করা হয়েছে প্রায় 264 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ, যে পথটি আবুধাবির শাহ আল গারবিয়া এবং হাফশান গ্যাস ফিল্ডের সাথে ইউএইর পশ্চিমাঞ্চলে অবস্থিত রুয়েইস নামের বন্দরটিকে সংযুক্ত করেছে। এই প্রথম ধাপে এতিহাদ রেলওয়ে প্রজেক্টটি 20টি ওভারব্রিজ, 2টি আন্ডারব্রিজ, 10টি রোড আন্ডারপাস এবং 18টি ছোট আন্ডারপাস নির্মাণ করে ফেলেছে। বালির উপরে তৈরি করা এই রেলপথটিকে এতটাই মজবুত তৈরি করা হয়েছে যে এই রেলপথে ট্রেনটি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিবেগে ছুটে চলতে পারে। এতিহাদ রেলের ইঞ্জিনগুলিতে লাগানো হয়েছে স্যান্ড ফিল্টারেশন এবং স্যান্ড প্লা, অর্থাৎ বালির লাঙ্গলের মতো
আধুনিক পদ্ধতি, যেটি বালির দ্বারা তৈরি যে কোনো সমস্যাকে সমাধান করতে পারে। প্রথম ধাপের কাজগুলিকে 2016 সালের মধ্যেই সম্পূর্ণ করে ফেলা হয়েছে। এই রেলপথে প্রতিদিন 110টি ওয়াগন জুড়ে 22,000 টন দানাদার সালফার জাতীয় উপাদান আবুধাবির তেল এবং গ্যাস ক্ষেত্রগুলি থেকে রুয়েইসের জাহাজ বন্দর পর্যন্ত খনিজ পদার্থগুলিকে রপ্তানির জন্য যাতায়াত করে। স্টেজ নম্বর 2। 2020 সালে এই প্রজেক্টটির দ্বিতীয় ধাপের কাজটিকে শুরু করা হয়েছিল। চীন দেশের স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার এসকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, এই দুটি কোম্পানি মিলিতভাবে এই ধাপের কাজটিকে চালিয়ে যাচ্ছে। এই ধাপে রেলপথটি প্রায় 605 কিলোমিটারের দীর্ঘ পথটিকে অতিক্রম করতে চলেছে, যেটি সৌদি আরব এবং ইউএই দেশের মধ্যেকার সীমান্ত প্রান্ত গাইফাত এলাকাটিকে ইউএইর ফুজাইরা বন্দরটিকে সংযুক্ত করতে চলেছে। আশা করা হচ্ছে এই প্রজেক্টটি আগামী 2024 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এতিহাদ রেলওয়ে প্রজেক্টটিকে কেন পৃথিবীর সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট বলে বিবেচনা করা হয়? কারণ আরবের এই দেশগুলির বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শুধুই বালিয়াড়ি, যেখানে সূর্যের প্রচণ্ড দাবদাহে পরিবেশের তাপমাত্রা মরশুমের যে কোনো সময় থাকে ঊর্ধ্বমুখী। এই এলাকাগুলিতে দিনের বেলাতে পরিবেশের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে এই প্রজেক্টের কনস্ট্রাকশন কর্মীরা বাধ্য হয়ে রাতের বেলাতে কাজ করে, যখন পরিবেশের তাপমাত্রা একটু কম হয়ে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এছাড়াও এই কনস্ট্রাকশনে নিযুক্ত কর্মীদেরকে সবসময় গরম বালিয়াড়ির সাথে মোকাবিলা করতে হয়। উচ্চ তাপমাত্রাযুক্ত অঞ্চলে মরুঝড়ের সম্ভাবনা প্রবল হয়ে থাকে এবং মরুঝড়ের সাথে কর্মীদেরকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, এবং এই মরুঝড় যে কোনো সময় রেলওয়ে কনস্ট্রাকশন সাইটগুলিকে ধ্বংস করে দিতে পারে। আর এই কারণে এই কনস্ট্রাকশন প্রজেক্টের আশেপাশের বালিয়াড়িগুলিকে একজোট করে রেলপথের দুপাশ দিয়ে বালির তৈরি প্রাচীর তৈরি করা হয়েছে। এই পদ্ধতিকে সমাপ্ত করতে বছরের পর বছর সময় লেগেছে। মরুঝড় এবং সূর্যের প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে এই রেলপথটি জুড়ে দুপাশে লাগানো হয়েছে বড় আকৃতির অনেক গাছ। গাছগুলি একাধারে যেমন ছায়া প্রদান করে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, তেমনি এই গাছগুলি মরুঝড় থেকেও রেলওয়ে ট্র্যাকগুলিকে রক্ষা করে। এই বৃহৎ রেলওয়ে প্রজেক্টটি আরবের দেশগুলির অর্থনীতিকে যেমন একাধারে আরো বেশি শক্তিশালী করে তুলেছে, তেমনি এই পথে রেলগাড়ি একপাশে একবার যাত্রা করলে বাতাসের যত পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে হ্রাস করে, তার পরিমাণ রাস্তা দিয়ে চলমান 300টি লরি থেকে বার হওয়া কার্বন ডাই অক্সাইডের সমতুল্য। এই কারণে এই পরিবহন ব্যবস্থাটি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে 75 থেকে 80% কমিয়ে দিয়ে পরিবেশের বাতাসকে আরো বেশি শুদ্ধ করতে সাহায্য করেছে। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারেন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই সব নিত্য নতুন মজাদার বিরল এবং আকর্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করেন, তবে আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।